দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে পথ অবরোধ করলেন কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তের বাসিন্দারা। দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে পথ অবরোধ করলেন কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তের বাসিন্দারা। মঙ্গলবার চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ে বাজারগামী মার্চেন্ট রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের তরফে রাস্তা সংস্কারের কাজ শুরু করার পরেও সেটা অর্ধসমাপ্ত অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। এতে রাস্তার ধুলে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা, এর ফলে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ। এরই প্রতিবাদে এদিন তারা পথ অবরোধ করলেন। ব্যাপার হচ্ছে এশিয়ান হাইওয়ে এক বছর থেকে রাস্তাটা এরকম ফেলে রাখছে, বর্ষাকালে এক হাঁটু জল জমে, এইখানে সাধারণ মানুষের যাইতে আসে কষ্ট হয়, এই জন্য আমরা আজকে পথ অবরোধ করলাম। ধুলার জন্য থাকা যায় না, বাড়িতে ধুলা উঠছে এবং এই এই জায়গা অনেক সময় দুর্ঘটনা হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জন্য বন্ধ করা হয়েছে। এখানে ছ মাস থেকে এশিয়ান হাইওয়ে কাজ বন্ধ করে দিয়েছে, কাজ করছে না, ওরা রাস্তা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার জন্য পুরো ধুলা উঠছে, থাকা যাচ্ছে না, সবার শরীরে অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট সবার। এখানে কোনো প্রশাসনিক দায়িত্ব নিচ্ছে না যে এটাকে ঠিক করবে, বা পিডব্লিউডিও আসছে না এখানে ঠিক করার জন্য। তো এটা কী হবে আমরা তাই নিয়ে চিন্তায় আছি।